손대. গতকাল জিডি কলেজে পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের মধ্যে যে ঝামেলা হয় সেই ঝামেলাকে সামনে রেখে বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার রানীনগর জিডি কলেজের সম্পাদক সাংবাদিক বৈঠক করেন। সাংবাদিক বৈঠকে তিনি কি বললেন চলুন শুনে নেওয়া যাক। দীর্ঘ 10 সাল থেকে এই কলেজে আমাদের হাটটা বিএড কলেজ এবং ডোমকুল সাবডিভিশনের প্রতিটা কলেজের পরীক্ষা আমাদের এখানে ভেনু থাকে। সব পরীক্ষায় আমরা এতদিন ধরে সুষ্ঠুভাবে পরিচালনা করে এসেছি। কোনো রকম ইউনিভার্সিটির কাছে আমাদের কলেজের একটা সুনাম রয়েছে, কিন্তু হঠাৎ ডোমকুল বসন্তপুর কলেজও ভালো কলেজ, সেই কলেজের তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের সেমিস্টারে পরীক্ষা ছিল অনার্স যে কোর্স, সে পরীক্ষা সুষ্ঠুভাবে সমাধান হয়েছে এবং পাস কোর্সের বেলায় পরীক্ষা শেষের কিছু কতিপয় ছেলে এবং কোথা থেকে তাদের বন্ধু বান্ধব বা আশপাশে বহিরাগত কিছু তাদের এসে গলে যে বিশৃঙ্খলায় আমাদের বিশেষ করে মহিলা টিচারদেরকে অকথ্য ভাষায় নোংরা কথাবার্তা বলে আমাদের কলেজের প্রচুর কিছু ক্ষয়ক্ষতি করেছে, জানেন এটা আমাদের খুব কষ্টের পয়সা এই কলেজটা তৈরি করা। এবং বিগত সরকার এই কলেজের একটা অংশ ভুলের জন্যে ভুগেছে, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থায় একটা ভালো চিন্তাধারা নিয়ে চলছে, গুটি কয়েক লোক মমতা ব্যানার্জির এই যে শিক্ষা সাফল্য সেটাকে ব্যর্থতার দিকে নিয়ে যাওয়ার জন্যে কয়েকজন ছাত্রের সঙ্গে মিলে একটা ষড়যন্ত্র করে এই ঘটনা ঘটিয়েছে।